আলাইকুম। হ্যালো বিউটিফুল ভিউয়ার, সবাইকে অপু ফার্নিচারের পক্ষ থেকে সুস্বাগতম। আজকে আপনাদের মাঝে আসছি হচ্ছে একটি রাজকীয় রানী খাতটি, মূলত আজকে আপনাদের মাঝে কথা বলবো। আর এই খাতটি হচ্ছে ঢাকা সিটির মধ্যে এই ফার্স্ট আমরা এত বড় একটি রাজকীয় মাল নিয়ে আসলাম, অর্থাৎ ওয়ান অফ দ্য ওয়ান, অর্থাৎ বললেই চলে যে ঢাকা সিটির মধ্যে এরকম মাল বাংলাদেশ, সারা বাংলাদেশে যারা ইউটিউবিং করে এমনকি যারা ফার্নিচারের শোরুম, আমার মনে হয় না আজও পর্যন্ত যারা ময় মুরব্বী আসছেন এবং সবাই এর ধরনের একটা রাজকীয় মাল আপনারা দেখেছেন কি না, আমি আজও পর্যন্ত আমি দেখি নাই। আর এই খাটটি আমাদের ডিজাইনটা করা হয়েছিল চায়নার এক ভাইয়ের মাধ্যমে, আমরা মূলত এই খাটটি ডিজাইন করেছি। আজকে আমি যেই জায়গাটিতে খাড়া হয়েছি, এই জায়গাটি হচ্ছে খিলগাঁও গুরান, এখানে মূলত আজকে এসেছি এই খাটটি নিয়ে। এই খাটটির একটি সৌন্দর্য হচ্ছে গোলাপ পাপড়ির মতো সম্পূর্ণ সলিড কাঠের উপর, 4 ইঞ্চি সলিড কাঠের উপর সম্পূর্ণ খোদাই করা নকশাটা। এই খাটটার প্রাইসটা আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, ইন্ডিয়ান যারা কাস্টমার, ইন্ডিয়ান শ্রীলঙ্কার আমাদের যে বাইরের যে কাস্টমার আছে তাদের জন্য প্রাইসটা হচ্ছে 1,80,000 টাকা হলে ওপো ফার্নিচার থেকে আপনারা নিতে পারবেন। এবং বাংলাদেশের যে সমস্ত কাস্টমাররা আছেন তাদের জন্য এই প্রাইসটা হচ্ছে 1,70,000 থেকে 60,000 টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। অর্থাৎ মালের ফিনিশিং বুঝে হচ্ছে আমরা এরকমভাবে ঢিলটা করে থাকি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই খাটটার ইয়াটা, এই খাটটার যে হাইসাগুলা এটা কিন্তু হচ্ছে আপনার হাইসাটার দিকে ক্যামেরাটা ধরা, এই খাটটার যে হাইসাটা এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি মোটা। আর এটা যেই মাচাগুলো আমরা ইউজ করি, অর্থাৎ গামারি কাঠের মাচা, অর্থাৎ এই মাচাটা লাইভ সাপোর্ট, অর্থাৎ কাঠের জগতে সবচেয়ে হার্ড এবং বিআইপি শক্ত কাঠ হচ্ছে, অর্থাৎ লোয়ার থেকেও শক্ত কাঠ হচ্ছে গামারি কাঠটা। মূলত আমরা এই গামারি কাঠটা মূলত ইউজ করে থাকি। আর আমি আপনাদেরকে সামনের পাটটাও দেখিয়ে দিচ্ছি, আর আজকে প্রমাণস্বরূপ আমরা রেখে দিব এখানকার এক ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে আসলে তারা আমাদেরকে যেভাবে অর্ডার করছিল সেভাবে দিচ্ছে কি না। ভাই প্লিজ আমাদের সাথে একটু কথা বলবেন। আজকে ভাই নামটা জেনে কি বিজয়, আজকে বিজয় ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আসলে উনি এখানকার জামাই, মূলত জামাই বাবু, আসলে ওনার মুখ থেকে আমরা আসলে শুনতে যাব যে আসলে ভাই খাটটা কি আসলে খুব রাজকীয় এবং আপনি এর আগে কোথায়। খাটটা আসলে অনেক ভালো, আমাকে দেখেও ভালো লেগেছে, আপনাদের প্রোডাক্ট ভালো। যাক, অবশ্যই ইনশাল্লাহ ভাই আপনারা আমাদের শোরুমে আসবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই খাটটা যখন বাহির থেকে আমেরিকার থেকে না অর্ডার করছিল, জাপান থেকে মূলত ওনার বাবা অর্ডার করেছিল খাটটি আমাকে, কিন্তু ওনার মেয়ে আমাদের শোরুমে এসে আমাদেরকে অ্যাডভান্স করে গিয়েছেন। এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে অবগত করতেছি যে আপনারা যদি আমাদের বাহির থেকে প্রবাসী যে সমস্ত ভাইয়েরা আসেন, আপনারা আমাদেরকে বিশ্বাসতার সাথে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন, কারণ আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি কখনোই প্রতারণা করব না, কারণ এই দেশে আমার জন্মভূমি। অবশ্যই এই ভিডিওটা যখন আমরা ছাড়ি যে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওগুলো দেখে, সেক্ষেত্রে কোনো প্রতারণা করার কোনো সুযোগ সুবিধাই নাই। আর আমি আপনাদেরকে এই খাটটার আরেকটি গুণবল বলে দিচ্ছি, অর্থাৎ আমার উচ্চতা হচ্ছে 6.5 ফিট, কিন্তু এই খাটটি আমি মাচার উপরে খাড়ে আছি, অর্থাৎ খাটের নিচের থেকে এক হাত উপরে কিন্তু আমি খাড়ে আছি। তারপরও আপনারা দেখতে পাচ্ছেন যে আমার থেকেও খাটটি উঁচা, অর্থাৎ 7 ফিট উঁচা হচ্ছে এই খাটটি। এই খাটটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট, সামনের পাটটা পিছনের পাটটা 4 ইঞ্চি 4 ইঞ্চি 8 ইঞ্চি মোটা। এবং এই যে ফুলগুলা, গোলাপের যে পাপড়িগুলা, এটাকে নকশা করা, কলসগুলাকে নকশা করা হয়েছে সম্পূর্ণ 5 ইঞ্চি কাঠের উপর, মূলত সলিড কাঠের উপর নকশাটা। আপনারা আসলে অনেকগুলো, আমি আপনাদেরকে একটু আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আমরা কিন্তু ম্যাক্সিমাম যে কাঠগুলো এখানে কিন্তু আমরা এক্সট্রা পায়া লাগাই, কিন্তু এই খাটটার এক্সট্রা কোনো পায়া নাই, অর্থাৎ সলিড কাঠের উপরেই কিন্তু সম্পূর্ণ খোদাই করা নকশাটা। আসলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যে যেখান থেকে আমাদেরকে অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, এমনকি আমরা নিজেরও আপনার যেরকম আজকে আমি আসছি এখানে এবং আপনাদের বাসায় যে আমরা মাল সেট করে দিয়ে আসবো, প্রবাসী ভাইদেরকে বলি আপনারা বিশ্বাসতার সাথে আমাদের সাথে লেনদেন করতে পারবেন, আমরা কখনোই কোনো প্রতারক চক্র নাই, অবশ্যই আমাদেরকে অর্ডার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।